আমরা গত ক্লাসে কি নিয়ে ক্লাস করছিলাম? ফাইভ বিহান সেট বিহান সেট কে কয়টা প্রজেক্ট সাবমিট করছি আমরা? প্রিয়াংশু শুধু একটাই দেখলাম, প্রিয়াংশুটাই দেখলাম। ভালো, বাকিদের কি অবস্থা? বিজনেস কার্ড প্রিয়াংশুর না? এটা সুন্দর হয়েছে, বিজনেস কার্ড ডিজাইন, ইউনিটেড ডিজাইন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে, এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, টি শার্ট ডিজাইন না? হ্যাঁ, এটা একটা একটা করে ভাবে ছেড়ে দেবো, ভালো লাগবে। প্রথমে ডিজাইন প্রোফাইলে বেশি দেখাতে হবে, ঠিক আছে? এই বিজনেস একটু সম্ভব হয়েছে, এদিকে লাগাই গেছে। আচ্ছা, এটা মোটামুটি সুন্দর। বাকিদের কি অবস্থা? সৌরভ, পাপন কি অবস্থা? সারলে এখন আমাকে করা লাগবে, তো করে যে MRGF X721 লেখে গুগলে সার্চ দাও, দিলে যে মাসুদ রানা বিহান চলে আসছে, এখানে ক্লিক করো। তাহলে ক্লিক করে আমার দু একটা প্রজেক্টের লাইক দিবা, তাহলে আমি এখানে দেখতে পাবো MRGFX721। সবাই, আমরা যে কজন আছি সবাই সবার প্রজেক্টে লাইক করব, কমেন্ট করব, সবাই সবার লাইক, ঠিক আছে? যে প্রজেক্টে সারি আমরা সবাই সবারটা লাইক কমেন্ট করব। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ফাইবারের জন্য এবং আপওয়ার্কের জন্য কিভাবে থাম্বনেল ইমেজ করা যায়, গিগের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে সঠিকভাবে গিগ তৈরি করা যায়। তো আপনাদের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা দ্রুত ফিল আপ করে দেই আমরা, আর আমরা দ্রুত অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। তো আজকে আমরা প্রথমে ফাইবার গিগ নিয়ে আমরা প্রথম আলোচনা করবো। সবাই আমরা স্ক্রিনের দিকে দেখি, ফাইবার গিগ নিয়ে প্রথম আলোচনা করবো, ঠিক আছে? আমরা তো যেহেতু এখন ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই, ফাইবার অ্যাকাউন্ট খোলার পর আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে হয়, অ্যাপ্রুভ করানোর পর আমরা গিগ দিতে হয়। তো আমরা আগে গিগটা রেডি করে ফেলবো, দেন আমরা ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ করবো, তার জন্য আমাদের সময়টা যেন বেশি না লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এখান থেকে সার্চ করব। সৌরভ এদিকে দেখো, এটা পরে করো, লিখবো যে আমরা যে কোনো গিগ, কেউ লোগো হোক, কেউ টি শার্ট হোক বা বিজনেস কার্ড হোক, যে যে গিগটা করবো সেই গিগটা লিখে আমরা সার্চ করবো। তো যেহেতু আমাদের এখন সবার কাছে টি শার্টের সংখ্যাটাই বেশি, তাহলে টি শার্টের গিগটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, ঠিক আছে না? আচ্ছা, টি শার্ট ডিজাইন ফাইবার। আচ্ছা, আমরা যখন কোনো ডিভাইস থেকে সার্চ করব, সার্চ করার পর এই কন্টিনিউ উইথ গুগল কখনো করব না, তাহলে কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্ট খুলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা টি শার্ট ডিজাইন ফাইবার লিখে সার্চ করলাম, করার পর দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করতেছি। আচ্ছা, এরা হচ্ছে যে বেস্ট টি শার্ট ডিজাইনার, কোথায়? ফাইবারে। আচ্ছা, এই জন্য এদের ইয়াটা একবার প্রথমে আসতেছে। আচ্ছা, এটাতে না, আমরা তাকে গেলাম, প্রথমে গিগেতে গেলাম। আচ্ছা, দেখেন টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, ঠিক আছে? এখানে কত গিগ আছে সেই গিগ গুলো আমরা একটু খেয়াল করব, যে কারা কিভাবে তাদের গিগ গুলোকে ফাইবারে প্রেজেন্টেশন করছে, ঠিক আছে না? তাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা আমাদের গিগ গুলোকে তৈরি করবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে গিগ গুলো তৈরি করব, সবাই একটা
এখানে সার্চের যে অপশন থাকবে সেখান থেকে আমি শুধু অনলি টি শার্ট ডিজাইন দিলাম, শুধু টি শার্ট ডিজাইন দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে আসি, সাপোজ ধরলাম এই একটা গিগ, এই একটা গিগ, এই একটা গিগ, এভাবে মোটামুটি আমরা 5-7টা গিগ ওপেন করে নিব। আচ্ছা এখন দেখেন, এখানে আমরা বেশ কয়েকটা টি শার্ট ডিজাইনের গিগ ওপেন করছি, তাই না? এখানে লেখা আছে যে আই উইল ডু অ্যামাজিং টাইপ গ্রাফি টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এখানে দেখেন একটা থাম্বনেল আমরা ওপেন করলাম, এই থাম্বনেলের মধ্যে বেশ কিছু ডিজাইন টি শার্ট কে তারা কি করছে, এখানে প্রেজেন্টেশন করছে। এক 6টা ডিজাইন, একটা পেজের মধ্যে কয়টা দিয়েছে? 6টা দিয়েছে। এবং আমরা নেক্সটে করলে দেখেন, এটা তো দেখেন অনেক সুন্দরভাবে কিছু প্রেজেন্টেশন করছে, তাই না? নেক্সট করলাম, এখানেও দেখেন অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। সো এভাবে আমরা আমাদের ডিজাইনটাকে এই একটা পদ্ধতিতে কি করতে পারি, তৈরি করতে পারি, যেটাতে 3-4টা ডিজাইন একত্র করে একটা ডিজাইনে থাম্বনেল আমরা তৈরি করতে পারি। দেন এটাতে দেখেন সে কিন্তু কোনো কি করে না, সেটা নক আপ করে না, সে কি, তারপরে দেখেন ওনার কিন্তু হিউজ পরিমাণ অর্ডার, ঠিক আছে না? 318টা অর্ডার সে সম্পন্ন করছে, সে কোন দেশের দিকে? একটু বাংলাদেশে, ঠিক আছে না? আচ্ছা মোটামুটি ভালো কাজ, এটাও একটা মক আপিং ছাড়া। তো মক আপটাই বেস্ট হয় সব থেকে, কি মক আপটাই বেস্ট হয়। যদি কেউ মনে করে যে আমি মক আপ করবো না, সে কিন্তু এইভাবে প্রত্যেকটা 4 পার্ট 3 পার্ট তৈরি করে সে কি করতে পারে, ডিজাইন গুলো দিতে পারে। আচ্ছা তারপরে দেখেন এটাতে সে আই উইল মেক কাস্টম অ্যান্ড ট্রেন্ডি টি শার্ট ডিজাইন, এখানে 3,100টা সে রিভিউ, এটাতে কি করছে, সিম্পলি একটা 2টা টি শার্ট মক আপ এখানে বসায় দিয়েছে। আমাদের এই মক আপটাই না, আমাদের কাছে যে মক আপটা ছিল এটাই তো আছে। দেখেন নেক্সট করেন, এখানে দেখেন সাদা 2টা দিয়েছে, নেক্সট করেন এখানে 2টা দিয়েছে, তার মানে সে কিন্তু অলরেডি এই মক আপটা দিয়ে একটা সিম্পলি বেসের উপরে কি করছে, ডিজাইন তৈরি করে দিচ্ছে, তাই না? আচ্ছা তারপরে যান এটাতে, এটাতে দেখেন সে কি করছে, সেম আমাদের যে মক আপটা ছিল সেই মক আপটাই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে কি করছে, এখানে 3টা ডিজাইন দিয়ে প্রেজেন্টেশন করছে। আচ্ছা তার মানে মোটামুটি সবাই কিন্তু সেম ভাবে তাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিজাইন গুলো কিন্তু এখানে দিয়ে তারা কি করতেছে, ক্লায়েন্ট কে আকৃষ্ট করতেছে, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরাও এভাবে আমাদের ডিজাইন গুলো তৈরি করে আমরা কি করব, একটা থাম্বনেইল ইমেজ তৈরি করবো। আমি বুঝাতে পারছি? আচ্ছা এখন বোঝানোর ক্ষেত্রে আমরা একটু ডিজাইনটা, আপনার থাম্বনেল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা থাম্বনেল নিয়ে যার যত সুন্দর হবে তার কিন্তু কি হবে, অর্ডারের সংখ্যাটা বেশি আসবে, আর থাম্বনেল নিয়ে যাদের কম হবে তাদের অর্ডারের সংখ্যা কিন্তু কম আসবে। কারণ আপনি থাম্বনেলের উপরে ডিপেন্ড করে ক্লায়েন্ট কিন্তু কি করবে, অর্ডার, তাই না? তো আমরা যারা ডিজাইন যারা করতেছি তারা অবশ্যই থাম্বনেল ইমেজ গুলো নিয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিজাইন গুলো আমরা দিব, ঠিক আছে? দরকার হলে কোন একটা ডিজাইন খারাপ হয়েছে সেটা দিব না, বা বাদ দিয়ে আবার একটা নতুন ডিজাইন করবো, কিন্তু সেটা যেন থাম্বনেল এর জন্য বেস্ট হয়। তাহলে আমরা 3টা 3টা করে ডিজাইন দিতে পারি, ঠিক আছে, অথবা 2টা করেও দিতে পারি। আচ্ছা তাহলে আমরা এখন গিগের জন্য প্রস্তুত হই। সো এখানে ফাইবারের যে থাম্বনেল দেখলাম, এই থাম্বনেল এর নির্দিষ্ট একটা কি আছে, মাপ আছে। তাহলে আমরা গুগলে সার্চ দিলাম যে ফাইবার
গিগ ইমেজ সাইজ, তাহলে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে যে যেটা তারা রিকমেন্ড করে, যে ফাইবারের গিগের থাম্বনেল যেটা রিকমেন্ড করে সেটা আমরা দেখতে পাবো। তো নিডস লগইন, আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক কলম দিয়েছে তাই না, 1280x770, এটা হচ্ছে পারফেক্ট মাপ পিক্সেল। এটা কিসের মাপ? আর্টবোর্ডের সাইজ। মানে এই আর্টবোর্ডের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের টি শার্ট গুলোন বসায় সুন্দরভাবে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তার মানে আমরা যখন থাম্বনেলটা নিব, তাহলে এটা আমরা লিখে রাখতে পারি 1280x770, ঠিক আছে। আচ্ছা ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা এখান থেকে কি করব, পিক্সেল কত কত দেখলাম আমরা, 1280x770। আচ্ছা এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা কত দিতে পারি, ওখান থেকে আমরা 150 PPI দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পর আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে আমাদের আর্টবোর্ডের যে মাপটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের মাপ। এই মাপের মধ্যে আমাদের কি করতে হবে, টি শার্ট গুলোকে বসাতে হবে তাই না। তার মানে টি শার্ট গুলো আমাকে আগেই পূর্বে করে রাখতে হবে। আচ্ছা তাহলে টি শার্ট আপনারা যেগুলো তৈরি করছেন সেগুলোর একটি ডিজাইন দেখায়, আমার কাছে ডিজাইন তৈরি করা আছে। আচ্ছা আপনারা যখন মেন ফাইল সেভ করছেন, মেন ফাইল যখন সেভ করছেন, করার পর টি শার্টে যখন মকআপ বসাইছেন, তখন এটা কি করছেন যে এরকম মকআপে ব্যাকগ্রাউন্ড সহ তো বসাইছেন তাই না। তো এখন আমাদেরকে তো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, পাশেরটাতে ক্লিক করি, এটাতে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমাকে কি ব্যাকগ্রাউন্ড কোন ইমেজে থাকে না, জেপিজি না পিএনজি? পিএনজি তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তাহলে আমরা একটু মকআপটা ওপেন করি, সবার কাছে তো ফটোশপ ফাইল ইনস্টল করা আছে নাকি? আমরা টি শার্টের মকআপটা ওপেন করি, আচ্ছা তাহলে এই মকআপটা তো সবাই আলাদা একটা করে কপি করে রাখছি তো নাকি, তাছাড়া অনেক টাইমে ডিজাইন বসাতে লাগে, নষ্ট হয়ে যায়, লেয়ার গুলো উল্টা পাল্টা হয়ে গেলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা তাহলে এখানে আমরা যে ডিজাইনটা বসাবো সেটা, এটা একটা ব্ল্যাক টি শার্টে বসবো, কি টি শার্টে, ব্ল্যাক টি শার্টে তাই না। তাহলে আমরা ডিজাইনটাকে কপি করলাম, করার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা তাহলে দেন আমরা এখান থেকে ইওর ডিজাইন হিয়ার, এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, করার পর ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, শিফট অল্টার দিয়ে ছোট করছি, করার পর চেক মার্ক কন্ট্রোল এস, তাহলে ডিজাইনটা এখানে বসা গেছে না, কিন্তু অনেক নিচে। তাহলে কি করতে হবে, ইওর ডিজাইন হিয়ার এটাকে সিলেক্ট করে, এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, ওকে, দেন আমরা চেক। আচ্ছা এখন আমাকে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকা যাবে না, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমরা রাখবো না। তাহলে নিচের দিকে আসি, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে না, এর চোখটাকে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আছে,
কিন্তু এই যে পাশে একটা সাদা চিহ্ন আছে না, শ্যাডো, এই শ্যাডোটাকে, এই যে শ্যাডো লেখা আছে শ্যাডোটাকে অফ করে দিলাম, তাহলে আর আছে শ্যাডো নাই। এখন আমরা ফাইল সেভ কর ওয়েব, এই যে পিএনজি, এখান থেকে আমাদের ছিল কি জেপিজি ছিল, আচ্ছা এখান থেকে আমরা জেপিজি পিএনজি যে কোনো একটা সেভ করতে পারি, আমরা PNG 24, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কি ট্রান্সপারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এখানে। আচ্ছা এখান থেকে সেভ, এখান থেকে আমরা পিএনজি লিখলাম, সেভ করে দিলাম। দেখেন এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই। এখন এই ইমেজটাকে আমরা সরাসরি নিয়ে আসতে পারি কোথায়, ইলাস্ট্রেটরের যে আমাদের ফাইল আছে এই ফাইলে, ঠিক আছে না? দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই। সো এভাবে আমাদের যে তিনটা ডিজাইন আছে আমরা সেই তিনটা ডিজাইনকে নিয়ে যাব। আচ্ছা এখন এই তিনটা ডিজাইন তো সেম মাপের তাই না? এই তিনটাকে সিলেক্ট করে আমরা এই একটা করে সিলেক্ট করে যে ক্রস চিহ্ন আছে, তাহলে কি করতে হয় মনে আছে? এই যে আমরা এমবেড করে দিব, এমবেড না করলে কি হবে, ক্লায়েন্ট ডিজাইনটা দেখতে পাবে না। এমবেড এমবেড, আচ্ছা এই তিনটা ডিজাইনকে আমরা অ্যালাইন করলাম, ব্যাস করার পর আমরা তিনটাকে সিলেক্ট করে শিফট অল্টটা ধরে সুন্দরভাবে ছোট করছি, ঠিক আছে না? মাপ করে নিব যে ঠিক আছে কিনা। ওকে আচ্ছা দুটা কালো, তাহলে মাঝখানে সাদাটা রাখলাম, এটা কি কালো? ঠিক আছে না, তিনটাকে আমরা অ্যালাইন সেম করে দিচ্ছি, এটা এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অথবা আপনি গ্রুপ না করে সুন্দরভাবে একটু অ্যালাইন করে নিতে পারেন সহজে। ওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, পেজের মিডিল বরাবর নিলাম, নিচের দিকে নেই। ওকে ঠিক আছে, আচ্ছা আমাদের ডিজাইনের তো বসানো কমপ্লিট থাম্বনেইল। এখন আর একটু সৌন্দর্যের জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কালার দিতে পারি তাই না? তাহলে আমরা ফ্রিপিকে চলে যাব। আমরা কোথায় যাব? ফ্রিপিকে, ব্যাকগ্রাউন্ড কালার অথবা এসসিকে বিএসসি এলসি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিচ্ছি, এখান থেকে আমরা ফ্রি ফটো, এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিজাইনের জন্য সব থেকে বেশি ভালো মনে হবে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা একটু সিলেক্ট করবো, কারণ ব্যাকগ্রাউন্ড একটু মানে সময় লাগবে সিলেক্ট করার, কারণ যেটা আমাদের ডিজাইনে মানানসই হবে, ঠিক আছে না? আচ্ছা একটু দেখি, দেখেন আমরা অফার ব্যাকগ্রাউন্ড লিখে ফ্রি ভেক্টর লিখে সার্চ করবো, ঠিক আছে? করার পর দেখেন যে অনেক ধরনের অফারের ব্যাকগ্রাউন্ড, এই কালার ব্যাকগ্রাউন্ড গুলো আসতেছে তাই না? এখান থেকে আমরা দুই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করলাম, দেন এটা একটা ওপেন করলাম, সেই তিনটাই করলাম, এখান থেকে যেটা ভালো লাগে সেটা আমরা একটু ডাউনলোড। সেটা একটা ডাউনলোড দিলাম, বোঝা যাচ্ছে কি না খুব কঠিন মনে হচ্ছে? ডিজাইন করা থাকলে কি খুব বেশি সময় লাগবে?
মেন হচ্ছে টি শার্ট ডিজাইন, বেশি বেশি করার থাকতে হবে। তাই তো ইয়ার প্রিয়াংশুর ওই টি শার্ট ডিজাইন কতগুলো হয়েছে, যেগুলো গ্রুপে দিয়েছিলাম, গ্রুপে যেগুলো দিয়েছিলাম কতগুলো হয়েছে টি শার্ট? মানে আমি গ্রুপ অনেকগুলো পোস্ট করেছিলাম না, কয়টা কমপ্লিট করেছে আমার কথা বুঝতে পারিনি। গিগের জন্য তৈরি করতে দিয়েছিলাম না অনেকগুলো ইমেজ, ডিজাইন করেছো তাই বল। আচ্ছা দেখো, সবাই এখানে একটু দেখি, এই লেখাগুলো তো আমরা আউট করে দিলাম, এটাকে আমরা কন্ট্রোল এক্স বা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ একটু বসায় নিই, কোনটা তো ভালো লাগে সেই হিসাবে বসায় দিই। মানে একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যতটুকু আমাদের করা প্রয়োজন, ঠিক আছে না? আচ্ছা এখন একটু ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে না আগের তুলনায়, আমরা চাইলে এটার কালার একটু রেড সিস্টেম করে দিতে পারি, ব্ল্যাক না দিয়ে দেখি কেমন লাগে। রেডে ভাল লাগছে না ব্ল্যাকে ভাল লাগছে? ব্ল্যাকে ভাল লাগছে না, আচ্ছা ব্ল্যাকে দিতে পারি, সমস্যা নাই। যে সাদাতে কেমন লাগে দেখি, আচ্ছা এভাবে আমরা রাখতে পারি। থাম্বনেল ইমেজ কিন্তু আমাদের কমপ্লিট, বা এটা যদি ভালো না লাগে আমাদের, আমরা কিন্তু চাইলে এখান থেকে আরো কালারফুল ইমেজ গুলো নিতে পারি। এই কালারফুল ইমেজ গুলো যেটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের ডিজাইনে সৌন্দর্য বাড়াবে, সেই ইমেজ গুলো নিয়ে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে? করার পর আমরা সেটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে বসাই, দেওয়ার পর আমাদের অবশ্যই ইমেজটাকে ফাইল সেভ সেভ অ্যাজ, এখান থেকে কাঙ্ক্ষিত যে ফোল্ডার ছিল আমাদের, যেমন আমার কিন্তু টি শার্ট নামে আমি নিউ নামে একটা ফোল্ডার করে রাখছি, সেখানে আমরা এখানে লিখবো যে থাম্বনেল 01, থাম্বনেল 01 লিখে সেভ করে দিলাম। ওকে দেখো এখানে থাম্বনেল 01 নাম আসছে, তাই না? এখন আমরা ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা জেপিজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, এখান থেকে আমরা 150 PPI এবং এটা মিডিয়াম দিব, মানে 5 MB-র বেশি যদি হয় তাহলে ওই ইমেজটা সাপোর্ট করবে না, আর যত বেশি MB ইমেজ হবে তত সব ফোনে লোড নেওয়া বড় কঠিন, এই জন্য আমরা মিডিয়াম দিয়ে রাখবো। 150 PPI দিয়ে কি করব, মিডিয়াম দিয়ে রাখবো, দেন আমরা এখান থেকে ওকে করে দিই। তাহলে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলে, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল 1, এটা ওপেন করি, দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গিগ, গিগের থাম্বনেল, ঠিক আছে না? তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের থাম্বনেল গুলো তৈরি করতে পারি। তাহলে কয়টা করবো এভাবে, 3টা অবশ্যই, 4টা 5টা থাম্বনেল তৈরি করে যেটা ভালো লাগে,
বারবার দেখবো কোন থাম্বনেইলে ভালো লাগতেছে, সেই থাম্বনেইলটা আমরা দিয়ে কি করার চেষ্টা করব, ডিজাইন করার চেষ্টা করব। কারণ থাম্বনেইল ইমেজ যত ইফেক্টিভ হবে তত অর্ডার আমাদের আসে, তাই না? আমরা একটু এটা কয় এমবি হয়েছে সেটা একটু দেখি, প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাবো মাত্র 353 কেবি। ঠিক আছে, তার মানে কি আমরা এখান থেকে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি হাই, এখানে আমরা কি দিতে পারি, হাই দিতে পারি। মানে হাই করে দিয়ে কত আসছে সেটা একটু দেখি, মাত্র 1.84 এমবি, এটা রাখা যায়। রেজলিউশনটা আর একটু বেশি ভালো আসবে। ঠিক আছে, এবার কি ক্লিয়ার কিভাবে থাম্বনেইল ইমেজ করতে হয়? এই যে এখানে মানে একটু সাদা দেখা যাচ্ছে, এই যে কোনোটা ফিল আপ হয় নাই, যার কারণে সাদা দেখা যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে সাদা দেখা যাচ্ছে, ওটা ফিল আপ হয় নাই। তাহলে এভাবে আমরা কয়েকটা থাম্বনেইল করব, তিনটা। থাম্বনেইল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এটা আমরা টি শার্টের দেখলাম, তাহলে যারা লোগো করব তাদের জন্য কি? তাহলে আমরা লোগো ডিজাইনের জন্য আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে সার্চ করব, লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন লিখে সার্চ করলে দেখেন যে অনেকের লোগোর থাম্বনেল আসতেছে, তাই না? এটা কিন্তু খুব সুন্দর একটা থাম্বনেল। তারপরে দেখেন অনেকে সিম্পলি একটা করে ডিজাইন দিয়েছে, তাই না? আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, বা এই যে এইভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি, এভাবে প্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা, চারটা করে দেওয়ার চেষ্টা করবো আমরা। কয়টা করে? চারটা। তাহলে দেখেন একটা করে ডিজাইনে চারটা করে দিয়েছে, তাই না? তাহলে চারটা করে দেখেন প্রত্যেকটাতে সে চারটা করে দিয়েছে, এই যে চারটা। এখন চারটা করে করার পদ্ধতিটা কি? তাহলে আমাদের পেজের থাম্বনেল ইমেজটা সেম থাকবে, তাই না? তাহলে আমরা এটাকে ফাইল সেভ আস, আমরা থাম্বনেল 02 দিলাম। আগের থাম্বনেল আমরা সেভ করে রাখব, আমরা এখন লোগোর জন্য একটা থাম্বনেল করব। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে একটা কি নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। আমরা স্ক্রিনের দিকে দেখি ভাই, আমরা কাজ পরে করি। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তাই না? এই যে আমাদের লাইন সেগমেন্ট আছে না, শিফট চেপে ধরে একটা লাইন নিলাম, উপর থেকে শিফট চেপে ধরে একটা লাইন নিলাম, এবং এই সব কয়টাকে সিলেক্ট করে নিচেরটাকে সিলেক্ট করে আমরা কি করব, অ্যালাইন করে নিলাম। তাহলে একবারে চারটা ভাগে ভাগ হয়েছে না, এটা এবং এটা শিফট ধরে দুটাকে সিলেক্ট করলাম। কোনটা সিলেক্ট করলাম? লাইন দুটা। করার পর আমরা স্ক্রোপ বাড়াই দিব, দেন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে দুইটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড আনগ্রুপ। এখন দেখেন কপি ইমেজ পেস্ট, দেখেন এখানে কি দিয়েছে, সাদা। এখানে কি দিয়েছে, সাদা। এখানে দিয়েছে হচ্ছে এই কালার, এবং এখানে দিয়েছে হচ্ছে আরেক কালার, তাই না? ইনার গিক থেকে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর ডিজাইনের থাম্বনেল যেভাবে তৈরি করা। এই যে এখানে দেখেন কত সুন্দর কালার ম্যাচিং করছে, তাই না? কালার ম্যাচিং করে আমরা কি করব, ডিজাইন করব। এখানে দেখেন এই কালারটা বেশি সুন্দর, গিগে এখানে কি কালার ব্যবহার করছে বলতে পারবেন কেউ? এখানে কি কালার ব্যবহার করা আছে এটাতে এবং এটাতে? সৌরভ, কি কালার ব্যবহার করা আছে এটাতে এবং এটাতে? প্রিয়াংশ, তপন, রিফাত সাহেব, আপু সাহেব, শুনে শুনে সবাই ভেন্টেজ, এখানে তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে, ভুলে গেছেন গ্রেডিয়েন্ট কালার?
রিয়াংশ গ্রেডিয়েন্ট কালার কি? একের একাধিক ক্রোমের মিশ্রণ। এখানে কি একাধিক কালার আছে? নাই। এখানে দেখো তো, অতিরিক্ত লাইটের থেকে হালকা ডিপ আসছে না? আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার যদি তৈরি না করতে পারি, তাহলে আমরা ট্রিপিক থেকে গ্রেডিয়েন্ট কালার লিখে দিলে অনেক ফাইল গুলো চলে আসে, ভেক্টর ফাইল, তাই না? সেখান থেকে আমরা কিন্তু পিক করতে পারি কালার। আর যদি আমরা কালার তৈরি করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করছি, চলে আসলো আমাদের, তাই না? এখন এখান থেকে আইডোপার ক্রুজ দিয়ে উপর থেকে একটা কালার নিলাম, দ্বিতীয়টাতে নিচ থেকে একটা কালার দিলাম। তাহলে দেখো আমাদেরকে কালারের ওই শেপ আসছে, হালকা ডিপের থেকে লাইটের থেকে ডিপ আসছে। তাহলে আমরা এটা নিব কোথায়? এটা দিয়েছে কোথায় থেকে? দেখো উপর থেকে নিচে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট কালার টুলস থেকে উপর থেকে টেনে নিয়ে আসব। তাহলে দেখো তো উপর থেকে নিচে আসছে, এবার হয়েছে, তাই না? লাইটের থেকে ডিপ। আচ্ছা, তাহলে এটা তো সেম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, লাইট কালার নিলাম, লাইট কালার, দেন নিচের দিকে আসো ডিপ কালার, আইডোপার টুল ডিপ। তাহলে সেম ভাবে এটা কি নিচ থেকে উপরে দিলাম, এটা ঠিক আছে না? এখন আমাদের উপরে থেকে দাও, নিচ থেকে দাও, সমস্যা নাই। এখন আমরা এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এর উপরে কোন কালার গুলো ম্যাচিং করবে সেটা কোন একটা বোঝার বিষয়, ঠিক আছে না? এটা তো কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, দেখো উপরে কি লাইট থেকে নিচে ডিপ। তাহলে হোয়াইট কালার যদি লাইটের থেকে ডিপ করতে চাই, তাহলে সেম প্রসেস, লাইট কালার নিলাম, সাদাতে একটু হালকা বোঝা যাবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা লোগোর জন্য থাম্বনেল করতে পারি না? এটা কিন্তু লোগোর জন্য একটা সুন্দর একটা থাম্বনেল প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও অনেকে দেখেন থাম্বনেল তৈরি করছে, এটাতে দেখেন দুটো, একটা ইমেজকে দুইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে তৈরি করা আছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট কালার নাই। দেখেন প্রত্যেকটা কালার উনি আবার কত সুন্দর ভাবে মিনিমালিস্ট করে প্রত্যেকটা ইমেজের উপরে বসায় বসায় প্রেজেন্টেশন করছে। এগুলো আসলে অনেক, যদি পারা যায় তাহলে এভাবে করতে পারি, যদি না পারা যায় আমরা কিভাবে করব, যেটা আমরা দেখলাম সেভাবে তৈরি করবো। আর অনেকে দেখেন মকআপের উপরে খালি চারটা করে বসায় দিয়ে দিয়েছে, এখানে দেখেন সেম আর একজন কোনারটা দেখে দেখে করছে, ঠিক আছে না? দেখেন এটাও কিন্তু ওনার অনুরূপ, তার মানে আমরা কিন্তু একজনের থাম্বনেল থেকে কি ধারণা নিয়ে কিন্তু আমরা নতুন নতুন থাম্বনেল করতে পারি, পারি না? তাহলে এভাবে কি আমাদের থাম্বনেল করাটা খুব কঠিন হবে? এই যে দেখেন আর একজনের থাম্বনেল টি শার্ট, ব্যাকগ্রাউন্ডে এই যে অফারিং এর বললাম না, দেখেন ব্যাকগ্রাউন্ড বসায় দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন থেকে ডিজাইন তৈরি করে থাম্বনেল এই 2 দিন 3 দিনের মধ্যে আমরা থাম্বনেল গুলো রেডি করবো, ঠিক আছে? তাহলে এই তিনটা ডিজাইনের ক্ষেত্রে কেউ 9টা আমরা টি শার্ট ব্যবহার করতে পারি, কেউ মানে 9টাই সর্বনিম্ন, বা কেউ যদি তার বেশি ব্যবহার করতে চায় তাহলে পিডিএফ আকারে ব্যবহার করতে হবে। তাহলে পিডিএফটা কিভাবে একটু দেখাই। আচ্ছা, যেমন এখানে আমার থাম্বনেল করা আছে, ঠিক আছে না? নেক্সট নেক্সট তিনটা দেওয়ার পর দেখেন লেখা আছে মোর টি শার্ট ডিজাইন স্ক্রল ডাউন, তার মানে কি আরো টি শার্ট ডিজাইন আছে কোথায়? নিচের দিকে। তার মানে দেখেন লোড দিলে কি নিচের দিকে আসতেছে না ইমেজ? দেখেন কতগুলো ইমেজ অ্যাড করা আছে। তারপর নেক্সট এ করলে সেম, দেখেন কতগুলো টি শার্ট অ্যাড করা আছে, ঠিক আছে না? এটা এখন কিভাবে করবো,
পিডিএফ আকারে। তাহলে পিডিএফ আকারে তৈরি করতে হলে তোমাকে অবশ্যই আগে একটা থাম্বনেল এভাবে তৈরি করতে হবে, পূর্বে যেটা দেখালাম। তৈরি করার পর কয়টা থাম্বনেল করবে তুমি, অথবা তুমি দুইটা তিনটা চারটা করেও থাম্বনেল করতে পারো। যেমন আমি মনে হয় রিসেন্ট গতকাল মানে একটা পিডিএফ তৈরি করলাম, দেখেন একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে থাম্বনেল তৈরি করে দিয়েছি, তাই না? দেখেন এটাতে আমি কি করছি, একটা মাত্র ইমেজ দিয়েছি, আমি কি করছি থাম্বনেল ইমেজ একটা দিয়েছি। তো যখন সে নেক্সট করবে তখন দেখেন এখানে লেখা আছে যে স্ক্রল ডাউন, সে যদি নিচে আসে তাহলে দেখেন আমার কিন্তু ডিজাইন এখানে অ্যাড করা আছে, তাই না? তাহলে এভাবে আমরা কি করতে পারি, পিডিএফও দিতে পারি যাদের বেশি ডিজাইন। তাহলে এটা আমরা কিভাবে করব, তার মানে অবশ্যই প্রথমে আমাকে এভাবে যতগুলো আমার টি শার্ট আছে ততগুলো আমাকে থাম্বনেল করে নিতে হবে। তাহলে এখন থাম্বনেল থেকে এখন কি করবো, আমরা পিডিএফ তৈরি করবো। তাহলে পিডিএফ তৈরি করতে হলে আমরা সরাসরি চলে যাব গুগলে, গুগলে যাই লিখবো ইমেজ টু পিডিএফ কনভার্টার। কি লিখলাম, ইমেজ টু পিডিএফ কনভার্টার। এখন ইমেজ টু পিডিএফ কনভার্টার আসার পর দেখেন আই লাভ পিডিএফ লেখা আছে না, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন সিলেক্ট জেপিজি ইমেজ, তার মানে আমাকে কিন্তু কে যে এখানে লিখে দিতে হবে, যে এই যে স্ক্রল ডাউন অথবা মোর টি শার্ট ডিজাইন লেখার পর স্ক্রল ডাউন যে কোনো একটা লেখা, সেটা কি করতে হবে, প্রথম আমাকে যে থাম্বনেল ইমেজ তৈরি করছি না, এই থাম্বনেল ইমেজের এখানে কোথাও লিখে দিতে হবে, বা উপরে অথবা নিচে যেখানেই হোক ক্লায়েন্টকে তো বোঝাতে হবে আমাকে, তাই না? লেখার পর ওই ইমেজটাকে সবার ফার্স্টে থাকবে, দেন সে নিচের দিকে আসলো, পার্ট বাই পার্ট আমাদের কি থাকবে একটা করে ডিজাইন অ্যাড করা থাকবে, তাই না? আচ্ছা তাহলে আমরা ইমেজ টু পিডিএফ এ আসলাম, এখানে সিলেক্ট জেপিজি ইমেজ। এখন সাপোজ ধরেন যে এখান থেকে আমি করে দেখাবো, তাহলে এটা তো একটা থাম্বনেল ইমেজ এটারই থাকলো মূলত। তাহলে এটাকে আমরা প্রথমে ওপেন করলাম, দেখো এখানে চলে আসছে, তাই না? দেন এই যে এখানে কি আছে অ্যাড মোর ফাইল, আবারও ক্লিক করলাম। করার পর সাপোজ ধরলাম যে আমি এই ইমেজটা দিব, তো একটা জিনিস মনে রাখবো যে একই যেন থাম্বনেলের মাপটা যেন এক সেম থাকে, তার মনে হচ্ছে একই ইমেজ আমি এটাই ধরো যে তিনটা চারটা আমার একটা থাম্বনেল করা আছে এটাই দিব। তাহলে অ্যাড করে দিলাম, মোটামুটি আমি 60টা দিলাম, মনে করো 60টা ডিফারেন্ট, ঠিক আছে? এখন এখানে অপশন আছে যে আমরা ল্যান্ডস্কেপ করে দিই, আমাদের ডিজাইনটা ল্যান্ডস্কেপ আছে না, মানে কি এভাবে আছে না ডিজাইনটা, আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম। ল্যান্ডস্কেপ করে দেওয়ার পর আমরা এখান থেকে নো মার্জিন, নো মার্জিন দিলে দেখতে ভালো লাগে না, আমরা দিব হচ্ছে যে স্মল, একটা স্মল মার্জিন যেন থাকে, ঠিক আছে? আমরা একটা স্মল মার্জিন দিলাম, দেখো একটা স্মল একটা মার্জিন চলে আসবে। আসার পর কনভার্ট টু পিডিএফ, আমরা কনভার্ট টু পিডিএফ ক্লিক করলাম, করার পর দেখো পিডিএফ, ওকে আমরা ডাউনলোড পিডিএফ, এই যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে মাত্র 873 কেবি। পিডিএফ যেন আবার এটাও মনে হয় পিডিএফ সাইজ কত লাগে একটু দেখি, আচ্ছা ফাইবারের জন্য পিডিএফ সাইজ কত লাগে, 50 MB, মানে 50 MB-র কম হতে হবে, 50 MB বেশি হওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখেন মাত্র 873 কেবি, মানে 1 MB-ও হয়নি। তাহলে আমরা পিডিএফটাকে ওপেন করলাম, তো দেখেন পিডিএফটা পর্যায়ক্রমে পেয়ে যে সুন্দর একটা বর্ডার চলে আসছে, দেখেন সুন্দর করে পিডিএফটা ওকে হয়ে গেল। এখন লাস্টে যদি আপনি দিতে চান থ্যাংক ইউ সো মাচ, বলছে আমার একটা ইয়েতে দেখলেন না, থ্যাংক ইউ সো মাচ যদি দেখতে লিখতে চান, তাহলে সেম ভাবে এখানে ওই যে থাম্বনেল থাকবে, তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি ফাইবারে লেখেন যে থ্যাংক ইউ ফর ডিজাইন, এখান থেকে ফ্রি ভেক্টর,
মানে থ্যাংক ইউ এর সুন্দর বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরো যে এটাই আমি পছন্দ করলাম, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডাউনলোড দিয়ে জাস্ট পুরো এই লেখাগুলো বাদ দিয়ে দিলাম, এই এই লেখাগুলো বাদ দিয়ে দিলাম, শুধু থ্যাংক ইউ সো মাচ লিখলাম বা যে কোনো একটা কিছু লিখলাম। লিখে এই ইমেজটা আমরা কি করব, এই পিডিএফ এর সঙ্গে সুন্দর করে লাস্টে অ্যাড, তাহলে আমাদের পিডিএফ টা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি, গিক সম্পর্কে আমাদের যাবতীয় আজকে থাম্বনেল তৈরি করা থেকে সবকিছু আমরা জানলাম। এখন আপনাদের কি কাজ, সময় দেওয়া। এখন সময় না দিতে পারলে সম্ভব হবে না, যাদের ডিজাইন করা আছে ওকে তাদের জন্য এটা করতে কতক্ষণ সময় লাগবে, আর যাদের টি শার্ট ডিজাইন করা নাই তাদের তো অবশ্যই টি শার্ট করতে হবে, তারপর এরকম থাম্বনেল করতে হবে, তারপর পিডিএফ করতে হবে। বুঝতে পারছি আমি। তাহলে আর কারো প্রশ্ন আছে কি? তাহলে পিডিএফ করাটা খুব মজার না, সত্যি কঠিন লাগলো, তাহলে ইমেজটা সুন্দরভাবে থাকতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি কারো ছবি পিডিএফ করতে চাই, আমরা পিডিএফ করে রেখে দিতে পারবো, অথবা কারো কাছ থেকে ফোন থেকে আমরা বিভিন্ন বইয়ের ছবি তুলে নিই না, করার ক্ষেত্রে একটা একটা করে নিয়ে যাওয়া তো বড় কঠিন, আমরা কি করতে পারি, এই ফোনের ছবিগুলো এভাবে ইমেজ টু পিডিএফ করতে পারি, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা। তাহলে আজকে ক্লাস মিস করলো কে?